এটি সিদ্দিকুর রহমান সবসময় বলে, সিদ্দিকুর রহমান যখনই জাতীয় সংসদে যাবে ওই চেয়ারটা বিশেষ করে যে চেয়ারটাতে সিদ্দিকুর রহমান বসতে চায় সেই চেয়ারটা হবে আগুন, আগুনে পরিপূর্ণ। কাদের জন্য? এই যে আজকে দেখেন সিন্ডিকেট করে সারা বাংলাদেশে যে বাজার ব্যবস্থাকে অস্থির অবস্থায় নিয়ে গেছে, ও এই মানুষগুলো কলারা ধরার জন্য একটি সিদ্দিকুর রহমান জাতীয় সংসদে যেতে চায়। এবং এবার যেটা আগামী 7ই জানুয়ারি যে দাদর জাতীয় সংসদ নির্বাচনে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি কিন্তু নমিনেশন পেপার উঠিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্যতার মাপকাঠি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে বোর্ড সেই বোর্ডের যোগ্যতা অনুসারে সিদ্দিকুর রহমান হয়নি বলে তাকে দেয়নি। তার মানে সিদ্দিকুর রহমান মন খারাপ হয়েছে কিন্তু হতাশ হয়নি একটি মাত্র কারণে, বিকজ সিদ্দিকুর রহমান সবসময় নেলসন ম্যান্ডেলাকে আইডল হিসেবে মনে করে যে নেলসন ম্যান্ডেলা যদি 27 বছর যুদ্ধ করে এবং সরি জেল খেটে যদি সেখান থেকে এসে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ সেই আন্দোলনটাকে সাকসেস করতে পারে, পরবর্তীতে সে রাষ্ট্রপ্রধান হয়েছে এবং পরবর্তীতে সে নোবেল পুরস্কার পেয়েছে, তারপরে তিনি মৃত্যুবরণ করেছে। অতএব আমি মনে করি যে একজন সিদ্দিকুর রহমান সেই লাইনকে অবলম্বন করে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত এটা আমার চাওয়ার পর্ব ছিল, মাত্র 6 বছর, আর আমি রাজনীতি কেরিয়ার 1994 থেকে আমার রাজনীতি কেরিয়ার, আমি মনে করি যে এটা সামান্য। অতএব এই বড় বড় মানুষদেরকে দেখে আমি ইন্সপায়ার্ড হই যে আসলেই আমাদেরকেও অনেক দিন অপেক্ষা করতে হবে, পরীক্ষিত মানুষ হতে হবে। আমি নিজেকে পরীক্ষিত মানুষ মনে করি কিন্তু মানুষের মাঝে তো আমি সিদ্দিকুর রহমান পরীক্ষিত মানুষ নাও হতে পারি। অতএব সেই লেখকগুলো যখন অভাবগুলো যখন পূরণ করতে পারবো তখন সিদ্দিকুর রহমান জাতীয় সংসদ হবে। তবে একটা কথা বলতে চাই, দুঃখ থাকবে সবসময় বলি, তারপর আমি সবসময় মজা করে এই ডায়লগটা বলি যে লাইফ মিন্স ইনজয় নট সরো, সরোটা থাকবে কিন্তু সেটাকে পুঁজি করা যাবে না, যদি সরোটাকে পুঁজি করি তাহলে আজীবন পস্তাতে হবে। আগামীবারে নির্বাচন আপনাকে তাহলে দেখা যাচ্ছে কিনা? আগামী বার না, যতদিন পর্যন্ত সিদ্দিকুর রহমান নমিনেশন পাবে না ততদিন পর্যন্ত সিদ্দিকুর রহমান নির্বাচনের পিছনেই করবে। কারণ সিদ্দিকুর রহমান কিন্তু জনপ্রিয় থাকা অবস্থায় সিদ্দিকুর রহমান প্রথমে ঘোষণা দিয়েছে যে সে তার অ্যাক্টিং এর জায়গাটা থেকে একটু সরে এসেছে, অভিনেতা অভিনেতার অভিটাকে একটু সরিয়ে নেতা হওয়ার চেষ্টা করেছে। আমি সবসময় বলি যে নেতা এবং অভিনেতার মধ্যে প্রচুর পার্থক্য, কিন্তু দেখেন একজন নেতা যদি মারা যায় সাথে সাথে সে সাবেক হয়ে যায় এবং পরবর্তীতে তাকে ঘোষণা করা হয় যে মারা গেলেন সাবেক অমুক মন্ত্রী, সাবেক অমুক এমপি, সাবেক অমুক নেতা। বাট একজন অভিনেতা যখন মারা যায় তখন কিন্তু সাবেক হয় না। আমি সেই জায়গাটা ফিল করি যে একজন অভিনেতা যখনই সাবেক হয় না, যেমন আমি সিদ্দিকুর রহমান মারা গেলে কখনো বলবে না মারা গেলেন জনপ্রিয় বিশিষ্ট অভিনেতা সাবেক অভিনেতা সিদ্দিকুর রহমান, বলবে বিশিষ্ট অভিনেতা সিদ্দিকুর রহমান। অতএব আমি সেই সাবেক কথাটাকে কিন্তু আমি একটু ছেড়ে এখানে আসছি, যেখানে আমি সাবেক হবে সেখানে আসছি, একটাই কারণ এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। অতএব আমি মনে করি যে যতদিন পর্যন্ত সিদ্দিকুর রহমান সাধারণ মানুষের ওই জায়গাটায় যেতে পারবে না, ভিতরে জায়গাগুলো নিয়ে কথা বলতে পারবে না, ততদিন পর্যন্ত সিদ্দিকুর রহমান জাতীয় সংসদ এবং ওই জায়গা থেকে নির্বাচনে অংশগ্রহণ করবে, একটাই কারণ। কারণ হচ্ছে আমি সিদ্দিকুর রহমান রাজনৈতিক পরিবার থেকে এসেছি, সেটা শুরু থেকেও বুঝবেন, আমার 14 জেনারেশনের ভিতরে কোনো অভিনেতা অভিনেত্রী নেই, বাট আমার 14 জেনারেশনের ভিতরে নেতা রয়েছে। অতএব আমি মনে করি আমার বাবার মুখ থেকে যেহেতু আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিখেছি, অতএব ওই স্লোগানটা যতদিন আমার কণ্ঠনালীতে থাকবে ততদিন সিদ্দিকুর রহমান সাধারণ মানুষের কথা বলার জন্য চেষ্টা করবে এবং সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করবে। আপনি কি আপনি যে কথাটা বললেন সেই সূত্র ধরে যদি বলতে চাই, আপনি কি রাজনৈতিক কোন একটা পর্যায়ে না যাওয়া পর্যন্ত আর অভিনয় করছেন না? না, অভিনয় আমি তো এমনিও ফিরবো না, আমি আগেই বলেছি যে আমি সিদ্দিকুর রহমান রাজনীতির কারণেও একটা কারণ এবং অন্যান্য কারণে আমি জনপ্রিয় থাকা অবস্থায় কিন্তু আমি ঘোষণা দিয়েছি যে বাংলাদেশে আমি মনে হয় যে বাংলাদেশে জনপ্রিয় থাকা কারণে অবস্থায় ঘোষণা দিয়েছি যে আমি আর অভিনয় করবো না। অভিনয় করবো না মানে একেবারে ছেড়ে দিচ্ছি তা কিন্তু নয়, বিকজ আমি সিদ্দিকুর রহমান আজকে যে দাঁড়িয়ে কথা বলতেছি আজকে যারা শুনছে এই মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু জানে যে এই মানুষটা অভিনেতা এবং সেই মানুষকে হাসিয়েছে বা মানুষকে কষ্ট দিয়েছে বা সেই জায়গাগুলো ফিল করে। অতএব সেই মানুষগুলো জন্য 30 দিনের মধ্যে 3 দিন বা 5 দিন আমি সেটা করব, আমার মনের খোরাক মানে মনের ইগার জন্য। বাট প্রফেশনালি সিদ্দিকুর রহমান আর অভিনয় করবে না একটা মাত্র কারণেই, কারণ অভিনেতাদের ভিতরে আমি দেখেছি সারা বাংলাদেশে যে সারা বাংলাদেশের যে জায়গাটা অভিনয়ের অ্যাসিপমেন্টটা কি, শেষ বয়সে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে একটা চেক নিতে হয় অসুস্থ অবস্থায়, তা আবার সব শিল্পীরা পায় না, যারা জনপ্রিয় শিল্পী তারা পায়। অতএব আমি মনে করি সিদ্দিকুর রহমানের এডুকেশন যেখান থেকে সে পড়াশোনা করেছে সেই জায়গা থেকে এখানে টাইমটা না দিয়ে
আমি যদি আমি আমার নিজের বিজনেসে সময় দেই আমার পরিবারকে সময় দেই আমার সমাজকে সময় দেই এবং সাধারণ মানুষকে সময় দেই সেই জায়গাটা আমি মনে করি আমি বেঁচে থাকতে পারবো অভিনেতারা বেঁচে থাকে না অভিনেতারা এমন কিছু করে যায় না একজন জনপ্রিয় অভিনেতা যখন মারা যায় হুমায়ুন ফরিদের মতো একজন লিজেন্ড অভিনেতা মারা গেছে এটিন শামসুজ্জামানের মতো অভিনেতা মারা গেছে আমরা কি কখনো স্মরণ করি করি না বিকজ তারা এমন কোনো অ্যাক্টিভিটিস রেখে যায়নি আমাদেরকে অনেক সময় এখনো দেখলে অনেকে বলে উনি নাটক করে নাটকের সাথে ফাটক কথাটা শব্দটা যুক্ত করে বাট বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানে পড়াশোনা করে এসে এই ওয়ার্ডগুলো তো শুনতে চাই না ওই মানুষগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখিয়ে দিতে চাই আমরা যে সেক্টরে যাব সেই সেক্টরটাই সাকসেস হবে এবং হতেই হবে যারা দর্শক ভক্ত তারা তো এই ভূখণ্ডেই বসবাস করে তাই না বাংলাদেশের যে ভূখণ্ডে সেই ভূখণ্ডেই বসবাস করে এই ভূখণ্ডের জন্য সিদ্দিকুর রহমান কিন্তু কাজ করবে এই ভূখণ্ডের পতাকার জন্য কাজ করবে এই দেশের মানুষের জন্য কাজ করবে আমি মনে করি তাদের আসলে হ্যাপি হওয়া দরকার যেহেতু আমি একটি নির্দিষ্ট দলের হয়ে যাচ্ছি এটা অনেকের অপোজিট দলের জন্য খারাপ লাগতে পারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে সিদ্দিকুর রহমান একটি কনস্টিটিউশন থেকে যখন নির্বাচন করবে তখন কিন্তু একটি কনস্টিটিউশনের জন্য কাজ করবে না সে সারা বাংলাদেশের জন্য কাজ করবে ইতিপূর্বে হতাশ হওয়ার কিছু জায়গাও আছে কারণ ইতিপূর্বে যে সমস্ত শিল্পীরা গিয়েছে তারা কিন্তু তাদের সাকসেসটা ওখানে দেখাতে পারেনি তারা হয়তো মঞ্চে মঞ্চ বানিয়ে ফেলেছে আপনার জাতীয় সংসদকে সেখানে গান গিয়েছে বা অভিনয় করে দেখিয়েছে কিন্তু একটি সিদ্দিকুর রহমান সবসময় বলে সিদ্দিকুর রহমান যখনই জাতীয় সংসদে যাবে ওই চেয়ারটা বিশেষ করে যে চেয়ারটা সিদ্দিকুর রহমান বসতে চায় সেই চেয়ারটা হবে আগুন আগুনে পরিপূর্ণ কাদের জন্য এই যে আজকে দেখেন সিন্ডিকেট করে সারা বাংলাদেশে যে বাজার ব্যবস্থাকে অস্থির অবস্থায় নিয়ে গেছে এই মানুষগুলো কলারে ধরার জন্য একটি সিদ্দিকুর রহমান জাতীয় সংসদ যেতে চায় এই সিদ্দিকুর রহমান ওই মানুষদের জন্য যেতে চায় ওই মানুষদের জন্য আগুন হবে যে মানুষগুলো খুব দেখা যায় নির্বাচনের আগে 100 টাকা নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করে একটি মেশিন আছে যে মেশিনটাতে এই সম্পদ বিবরণটা দেওয়ার পরে 100 টাকা হয়ে যায় 1000 টাকা 1000 টাকা হয়ে যায় 1 কোটি টাকা 1 কোটি হয়ে যায় 10 কোটি 10 কোটি 100 কোটি 100 কোটি 1000 কোটি 1000 কোটি লাখ কোটিতে পরিণত হয় সিদ্দিকুর রহমান জাতীয় সংসদে যেতে চায় ওই মেশিনটা ভাঙার জন্য যে মেশিনটাতে ওই সম্পদ বিবরণটা ঢুকানোর পরে গুণে অনেক বাড়িয়ে বেড়ে যায় কিভাবে বাড়ে সেই জায়গাগুলো সিদ্দিকুর রহমান ধরতে যাবে অন্য কোনো কারণে যাবে না সিদ্দিকুর রহমান আগুন হিসাবে যাবে ওই সমস্ত মানুষের জন্য এবং এটা প্রমাণ করলে বাংলাদেশের যে রাজনৈতিক সিস্টেম সেটাকেও একটু চেঞ্জ করার জন্য কারণ দেখেন একজন এমপি যদি মারা যায় তার সন্তান এমপি হয় তার বউ এমপি হয় তার ভাই এমপি হয় নাহলে পরে আমার কথা হচ্ছে এমপির যোগ্যতা কি খালি ওই এমপিদের বাড়িতে অন্য কোনো জায়গায় কি যোগ্যতা নাই আছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে এবং আমরা যদি আওয়াজ না দিই আমি সিদ্দিকুর রহমান জনপ্রিয় অভিনেতা নাট্যকার নির্মাতা হিসেবে সেই জায়গা থেকে জনগণের জন্য আমি একটা আওয়াজ দিয়েছি বা স্লোগান করতেছি যে আমি আসতে চাই রাজনীতিতে কাদের জন্য ওই মানুষগুলো যারা আমাকে নাটকে ভালোবাসে যারা আমাকে দেখে হাসেন যারা আমার সাথে একটা ছবি তোলেন তাদের জন্যই কাজ করব বৃহত্তরতে কাজ করব অতএব যে কাজটা করলে মানুষ আমাকে মনে রাখবে এবং জাতি বলতে হবে যে এই মানুষটা সত্যিকার অর্থেই যা বলেছে সেরকম করতে চেয়েছে সেই কাজগুলো করার জন্য চ্যালেঞ্জ হিসেবে সিদ্দিকুর রহমান এটা করতে চায় শুধুমাত্র ফেরদৌস নয় আমি মিডিয়া পার্সন হিসাবে নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান হিসেবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করছে যারা মনোনীত হয়েছে দল থেকে এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের জন্য আমি শুভবার্তা দিতে চাই একটা যে তোমাদের বা আপনাদের আপনারা কিন্তু ওই জায়গাটা প্রমাণ করতে হবে যে একটা চ্যালেঞ্জের জায়গা আপনারা গ্রহণ করেছেন কারণ এত মানুষের মাঝ থেকে আপনাদের কোনো মিশন ব্যাপার দিয়েছে অতএব সেই জায়গাটাতে চ্যালেঞ্জ করতে হবে যে আপনাদেরকে আগুনে পরিণত হতে হবে আর যদি মনে করেন যে না আমি আগুনে পরিণত হবো কিন্তু আমার এই আগুনটা নিয়ে খেলা করবো অন্য মানুষ আপনাকে যেভাবে বলবে সেভাবে কাজ করবেন তাহলে আমার মনে হয় যে আপনার ওইখানে যাওয়া উচিত নয় তবে ফেরদৌসের জন্য একটাই থাকবে যে উনি যেহেতু ঢাকা 10 আসনের জন্য মনোনীত হয়েছেন এবং 10 আসনে একটা স্লোগান দেখলাম 10-এর 10 আসলে ফেরদৌস যদি সেরকম কাজ করতে পারে যদি সে নিজেকে ওরকম পরীক্ষিত মানুষ করতে পারে তাহলে আমিও বলবো তখন 10-এ 10 এখন 10-এ 10 বলতে চাই না একে বলতে চাই 10-এ নাম্বার ছাড়া যখন পাস করবে পাস করার পরে যখন তার অ্যাক্টিভিটিসগুলো ভালো করবে এবং সত্যিকার অর্থে তখন প্রাউড ফিল করবো একটি সিদ্দিকুর রহমান যে আমার একজন প্রতিনিধি নতুনত্ব নতুন কিছু পেয়েছে সেখানে গিয়েছে অথবা সে ভালো করছে তখন আমার শুভবার্তা থাকবে লর্ডস অফ
প্রচুর পরিমাণে শুভবার্তা থাকবে এখনো থাকবে আর যারা সারা বাংলাদেশের মানুষ যারা ভোটার তাদের জন্য আমার একটা কথাই থাকবে এই 5 বছর পর একটা শক্তি পেয়েছেন যে শক্তিটার মাধ্যমে আপনি আগামী 5 বছরের জন্য আপনার নিজ কনস্টিটিউশন বা তার আসনের জন্য এক এমন একজন মানুষকে সিলেক্ট করেন যে মানুষটা সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করবে সার্বভৌমত্বের জন্য কাজ করবে এবং পতাকার জন্য কাজ করবে শিল্পীরা যারা গিয়েছে তাদেরকে বলবো ভিতরে সার্বভৌমত্ব ধারণ করতে হবে ভূখণ্ড মনে করতে হবে আমার আমার হৃদয়টা আমার ভূখণ্ড এবং পতাকাটা সারা বিশ্বের জন্য ওইভাবেই তারা ক্যারি করতে পারে সেটাই আমি চাবো সবসময় এই কামনা করি স্যার।